এই মুহূর্তে বৈশ্বিক রাজনীতি সরগরম, কারণ বিশ্বের বর্দা আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন। দুটি পার্টি বিশিষ্ট মার্কিন রাজনীতিতে দুইটি রাজনৈতিক দলের ক্ষেত্রে দুটি বিশেষ প্রতীক ব্যবহার করা হয়, যেমন ডেমোক্রেটিক পার্টির ক্ষেত্রে গাধা এবং রিপাবলিকান পার্টির ক্ষেত্রে হাতির প্রতীক ব্যবহার করা হয়। এর কারণ হিসাবে ধরা হয় যে সুবিখ্যাত রাজনৈতিক ব্যঙ্গাত্মক কার্টুনিস্ট থমাস নেস্ট, যিনি ছিলেন আব্রাহাম লিঙ্কনের রিপাবলিকান পার্টির গর্বিত সমর্থক, তিনি লিঙ্কনের পার্টির মহানতা এবং বিশালতাকে প্রকাশ করার জন্য হাতির কার্টুন ব্যবহার করেন। অপরপক্ষে ডেমোক্রেট দলের যে সকল রাজনৈতিক ব্যক্তিত্বদের তিনি পছন্দ করতেন না, নিচু চোখে দেখতেন, তাদের জন্য একটি গাধার ছবি আঁকেন, যে গাধাটি একটি মৃত সিংহকে লাথি মারছে। পরবর্তীকালে দু দলই খোলা মনে এই প্রতীক দুটি রাজনৈতিক প্রতীক হিসাবে গ্রহণ করে।